কিন্তু রিসেন্টলি আমি জানতে পারছি আমাকে ফোন দিয়ে বলছে যে ও ছাদ থেকে লাফ দেবে, কিন্তু ওর ফ্রেন্ড যখন ওকে কল দিছে তখন ও চায়ের দোকানে ছিল। ভাই এটা দিত ভাই, আমি লাভ দিতাম, আমার ফ্রেন্ড এসে বলে দোস্ত নিচে নাম চা খাই, পরে তুই যা করার করিস। পরে আপুর সাথে পরিচয় সেই 8 থেকে, আপুর সাথে পরিচয় বাচ্চাকাল থেকে, ক্লাস 9 এ যখন পড়ি আমরা আবার আপ হয়ে গেছি। আন্নির সাথে পরিচয় ক্লাস 9 থেকে, একদম বাচ্চাকালে। ও যখন স্কুলে যেত তখন ওকে দেখতাম, তখন থেকে ওকে ভালো লাগতো। তাকে প্রথম তো দেখতাম বাসার ছাদ থেকে, রুমে বসে সে পড়তো টেবিলে বসে। কিভাবে ওকে চোখে দেওয়া যায় সব ট্রাই করছি, কানে হেডফোন লাগিয়ে এমন ভাব দিতাম যে গান শুনতেছি, বা তাকে 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 দেখতেছি, পালা পালা দেখতেছি। মাঝে মাঝে সে মনে বুঝে পর্দা লাগাইতো, তখন তুমি বুঝতা নাকি এমনি না দেখেন সেদিন কেমন লাগতো। আরে ভাই কি যে কষ্ট, তাকায় থাকতাম যে রুমে কই নাই, পর ছাদে তাকাতাম ছাদে গেছে নাকি তাও নাই। এই পেনগুলা ভাই বুঝতে কষ্ট। কাহিনী হয়ে গেছে ফ্যামিলিকে ধরা খেয়ে গিয়েছি বা এমন কিছু। আরে ভাই যেটা বলছে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও খুব জেলাস ফিল করতো আর কি। একসাথে এমন অবস্থা ছিল ওর সাথে সারাদিন হাঁটতাম চলতাম, দিনের মধ্যে অল টাইম ওর সাথে থাকতাম। তো যখন সম্পর্কটা হয় তো তখন ওর সময় দেওয়া বন্ধ, কম দিয়ে আড্ডা দেওয়া হয় না। একসাথে ছাদে উঠতাম বিকেলবেলা, আর ও হচ্ছে ওই টাইমে পড়তো টিচারের কাছে, যার কারণে ওর খুবই রাগ লাগতেছিল, কারণ আমরা আড্ডা দিতেছি আর ও হচ্ছে পড়তেছে টিচারের কাছে। ও পরে গিয়ে ওর আম্মুকে জানায় দেয় যে আন্টি ওদের সাথে সম্পর্ক। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। ওরা আমাদেরকে সবাই সব ফ্রেন্ডের সাপোর্ট দিছে, কিন্তু ওইটা একটা ছোটো একটা ইয়ে ছিল যে ওর সাথে আমরা টাইম স্পেন্ড করতে দিচ্ছি না, কিন্তু ও আমাদেরকে অনেক সাপোর্ট দিছে। যখন ব্রেকআপ হয়েছে ওই আমাদেরকে আবার বুঝিয়েছিল সব কিছু। মজার ব্যাপারটা বলে ব্রেকআপের কথা থেকে আসলো, প্রথম 7 মাসে সে কমসে কম 70 বার ব্রেকআপ করছে। কিছু হইলে চুন থেকে পান খসলে শুধু ব্রেকআপ, আর রাখবো না ভাই ব্রেকআপ। আর ব্রেকআপ হইলে আলহামদুলিল্লাহ আমি ওর ফ্রেন্ড প্রত্যেকটা রাতের ঘুমোতে দিতাম না, মেসেজটা পাগল করে ফেলতাম। সবচেয়ে মেমোরেবল একটা মোমেন্ট বলি, তুমি বলবা তুমি বলো। আচ্ছা তো একবার হয় কি রাতে অনেক ঝগড়া হয়, তো সবসময় ও ব্রেকআপ করতো। তো এবার আমি আর সহ্য না করতাম, আমি যাওয়ার ব্রেকআপ। আর আমি যখন ব্রেকআপ অনেক সিরিয়াস ছিলাম, তো ক্লাসে কোচিং করতে গেছি, আইএলটিএসের ক্লাস ছিল তখন। তো ও অনেক হাসি খুশি, সবাই অনেক হাসি খুশি দেখে। ওদিন যে ক্লাসে গেছে একদম গম্ভীর, চোখ পানি টলমল করতেছে, সারা জিজ্ঞেস করতেছে কী হয়েছে কী হয়েছে, ও কোনো কথা বলে না। পরে আমি আমার সিট পাল্টায় ওর কাছে যাই, যার ওর হাতটা জাস্ট ধরি এইভাবে। ও যেটা করে ওর ওড়না দিয়ে হাতটা পুরো এভাবে ঢেকে দেয়, পুরোটা ক্লাস এইভাবে হাত ধরে ছিল। আর এইটা আর কি ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট, এই মোমেন্টটা আর কি সবসময় এটা মনে থাকে, অন্যরকম একটা। আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় দেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। এই মোমেন্ট অনেক টাফ ছিল আর কি। তখন ওই করোনার পরপর বাসা থেকে বের হওয়া হইতো না, বাসা যখন জানাইছে সে তখন আর কি আল্লাহর কাছে অনেক চাওয়া হয়েছে আর কি। প্রতি রাকাত নামাজে শেষ রাতে সবসময় শুধু চাইতাম আল্লাহ করে দেবো। ও আর কি প্রায় 1.5 বছর শুধু টানা তাহাজ্জুদ নামাজ পড়তো, শুধু আল্লাহর কাছে চাইতো আল্লাহ জানি ফ্যামিলি মেইনা চাই, জানি ফ্যামিলি মেইনা। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে, কোনো এক রূপ কথার জগতে তুমি চিরসাথী আমার জীবনে। এই পথে ওর আব্বুকে রাজি করানো পুরো ইম্পসিবল ছিল। ওইখান থেকে ওর খালামণি যখন বুঝেছে তখন আঙ্কেল একটু গিয়ে নরম হয়েছে, রাজি হয়েছে, আদারওয়াইজ সম্ভব তেমন ছিল না। আর আব্বু রাজি হয়েছে এটা আমার সব ফ্রেন্ড সার্কেল খুবই সারপ্রাইজ ছিল, কারণ আমাদের চেয়ে ওরা বেশি আরও ইয়ে ছিল যে আব্বু কিভাবে রাজি হয়ে গেল? আমার বন্ধুরা ওরা আব্বুকে চিনতো, তো বলে কি আঙ্কেল রাজি হয়েছে? আসলে ভাই কি ওরা নিজেরা নিজে চিন্তা করতেছে ভাই ঘুমে আছে নাকি? না আমি অনেক সচেতন, আমি অনেক দূরে দূরে তাকিয়ে দেখি আশেপাশে কে আছে কোথায়, দেন আমি অন্য দিকে চলে যাই। যেমন একবার যেটা হয়েছে, ওর আব্বু সামনে দিয়ে যেতেছে, কোনো মতো যে কীভাবে আল্লাহ বাঁচায় নিয়ে গেছে, মাথা নিচু করে রিক্সার মধ্যে চলে গেছে। দেখেন এই আঙ্কেল অনেক ভয়ঙ্কর মোমেন্ট ছিল। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। সবচেয়ে ভালো লাগে সে অনেক হাসি খুশি, অনেক প্রাণবন্ত, অনেক কেয়ারিং, এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। ওর সবচেয়ে ভালো লাগে হচ্ছে অনেক হাসি খুশি আর অনেক প্রাণবন্ত, খুব কেয়ারিং। আমার অ্যান্সার কপি করছো ভাই, এটা হইব না, এটা হবে না। এক এক ক্লাসে ছিলাম না, আমরা কপি করব। আমরা সেম ক্লাসে ছিলাম, স্কুল কলেজ সেম, ভার্সিটিটা শুধু আলাদা। ইভেন আমরা একই কোচিনে পড়তাম, একই স্যারের কাছে পড়তাম। আচ্ছা আমার খারাপ দিকে অনেক ভালো ছিল নাকি? আচ্ছা অনেক আছে, কি কি বলো? একটা হচ্ছে ও যা বলবে সেটা করেই ছাড়বে, মানে আমরা করতে চাইতেছি না বা ওই জিনিসটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু ও এটা জোর করে হলেও এটা বলবে যে না এখনই করতে হবে, এখনই করতে হবে। এটা খুবই অ্যানয়িং। এটা ডেডিকেশন না, সবসময় এটা ভালো লাগে না। যে জব ইন্টারভিউ বলেন আপনার খারাপ সাইড কিছু বলেন, ওটার মধ্যে ভালো সাইড বলে দেন। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। অ্যাকচুয়ালি এইটা না আসলে বলা যায় না। আমি যখন শুনছি বা প্রথমে রাজি হয়েছে বা যখন প্রথমবার কবুল বললাম, এই মোমেন্টটার ফিলিংসটা না অন্যরকম লাগে। আল্লাহ কেন আর কি কী যেন একটা পরিবর্তন এসে পড়ে নিজের ভিতরে, সব রেসপন্সিবিলিটি, ভালোবাসা আর কি। আমি জানি না, আমি আর কথা শুনে বুঝে বলতে পারি না, হয়তো ও পারবে। সফলতা বলতে আমার কাছে মনে হয় শুধু বিয়েটাই না, কারণ আরও লং জার্নি আছে। আর বুড়ো বয়স পর্যন্ত যেন এভাবে হাত ধরে হাঁটতে পারি, সেটাই আমার কাছে সফলতা। তুমি চির সাথী আমার জীবনে, সফল বলা যায়। এখন চেষ্টাটাই থাকবে যে ও যেটা বললো শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন একসাথে থাকতে পারি, একসাথে মরতে পারি। এই আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা। ডি ক্যাপচার টিমের কাছে এই দোয়াই থাকবে যে, আর ডি ক্যাপচার টিমকে অবশ্যই অনেক থ্যাঙ্কস। আলহামদুলিল্লাহ তাদের আর কি, তাদের প্রফেশনালিজম বলার বাইরে। জাস্ট আর কি এটা বলবো যে ভাইদের হায়ার করার পর একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে। অ্যান্ড ও একটা পয়সা উসুল ভাই। সময় ফুরিয়ে যাক প্রেমের কবিতা পড়ে, ছড়াও কিছু সুখ যখন